খোল হয়েছে ভালো হয়েছে ভালো ছেলে গরু ও বনু হয়েছে ঘরে ঘরে সি বাংলা এক্সাইটেড হয়ে আছি ভুলভাল নাম বলে দিচ্ছি আজকে এই ঘরে ঘরে সি বাংলা শুনতে দেখলাম আমি আচ্ছা এই বাড়িতে হলো মনোজিৎ দা কেউ তো ওই ব্লগে দেখেছি এইবার ব্লগে সবাই জানবে কি মনোজিৎ দা কিছু রেকর্ড করে না নবদ্বীপ যাচ্ছি এইখানে সব জিনিসপত্র রাখা হচ্ছে এই যে সুকান্ত চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি এসেছে বিকজ আমি ওকে এক ঘন্টা আগে টাইম দিয়েছিলাম যাতে ও লেট না করে আমাকে এটা কেউ বলেনি কিন্তু আগে থেকে আমি এখন জানতে পারলাম এটা প্ল্যান আমি মিথ্যে বলিনি আমি 9টাতেই বলেছি না ও বলেনি ও 8:30 বলেছে ও আবার আমার আধ ঘন্টা দেয় আমি আবার আধ ঘন্টা তোকে দিই আমি 8টা থেকে এসে বসে আছি এখানে 8টা আছি ফালতু কথা বলি 5 মিনিট লেট তবে হই 8:20তে এসেছে চল দেখেছি 8:20 বাড়াবাড়ি ওইদিকে বনু রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষা করছে তো আমরা এখন যাওয়া উচিত দরজাটা বন্ধ কর দরজাটা বন্ধ কর আরে এইটা না দরজা কি এটা সুন্দর লাগছে কিন্তু আমরা ইয়েতে বসি ওই কোল্টি দাম বেশি ভাই খা যাই খাটিয়াটা তুই ব্লগটা করে আমরা আবার ফুটেজ দেব দাঁড়া এটা তুই করে নে আয় কি করতে হবে চারটে হাত লাগবে ওঠো না কি করলি তুই স্পেশাল ফুটেজ ভেতরে দেখাবি কি করে মুতবি ওই টয়লেটটা দেখা দেখ খোলা আছে এটাই তো আনকাট ও মাই গড কি বলছিলিস কি করছিলিস মুড়তে গেছে অলকা দেখো আরে লাইফ আনকাট এতই আনকাট হয়ে গেছে আমাদের কিছু ক্লিপ কেটে ফেলতে হবে এখান থেকে অলকা কেটে দিচ্ছি নো কাট আনকাট এই দাও 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 আরে দাও আমি আমরা জানতে চাইনি এটা কিন্তু চলো নেক্সট নেক্সট
সবাই আমাকে টাকা দেবে 10 টাকা করে। টাকা দিবি, ক্যাশ দাও, ক্যাশ দাও। চকচক করছে মসজিদে, তুমি এত ভালো কি করে ক্লিন করলে? দাঁড়া, জল আছে, জল আছে, জল বলেছি আমি। ভাই তোর এই ব্লগটা কিন্তু 18 বছরের উপরে যারা দেখে তারাই দেখে। দোকান নেই অলকা, কি আর নিবি, হয়ে গেছে এগুলো আমার, সবাই দেখে নেবে আমার ব্লগে। শিব ঠাকুর করছিস? পেছনে মাঝে চেয়ার লাগিয়ে বসে, কোথায় গেল ধরে দে। এটাও ফার্স্টে মাটির তৈরি হয়েছিল, তারপরে মডেলটা হওয়ার পর তারপর ওটা পেতল হয়েছে এত বড়। এটা কতদিন লেগেছে? কত বাবা, প্রচুর দিন লেগেছে, 4 বছর ভাই, 4 বছর ধরে এটা বানানো হয়েছে। তুই এটা কি কেনেনি? পেতলের দেখ, এটা কি পেতলের নাকি? বাট হ্যাঁ, নিজের ব্লগে টিআরপি তে রাখবি বলে বল বলো, আমরা শুনি এবারে কি করতে এসেছি। ক্যামেরাটা প্যান না করলে হবে না।
শীতকাল থাকে না, পঁচিশ তারিখ তো আছে, তার জন্য একদিনের জন্য মূর্তি বানিয়ে পেতলার করলে প্রচুর হবে, বিশ্বাস করো তুমি। আমরা অন্নপূর্ণা ঠাকুর পিতলের মানাতে এসেছি, এতদিন ধরে 12 বছর ধরে কাজ করছি, সিঙ্গাসি যে ওভারল্যাপ করছি শিখিসনি? ও তুই আর্টিস্ট আমার ব্লগে ওভারল্যাপ মারগুলি, লোকটা নেই, এই লোকটা কোথায়, হারিয়ে যাবো আমরা, যাওয়ার জন্য পুরো পাহাড় কিল ভাই, তোরা এখানে থাকিস ভাই, এনে এগো, এদিকে ঘুরতে চকচকে হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে আঙ্গুল ঠাঙ্গুলগুলো এগুলো প্রমিনেন্ট হবে, কেটে কেটে করা হবে, প্রমিনেন্ট হবে, কেটে কেটে করা হবে, এই ভেতরে ছিদ্র ছিদ্রগুলো করা হবে, যেটা আপনার ওই মায়ের মূর্তিতেও তাই করা। আচ্ছা এগুলো সলিড না, ওই জন্য এত ভারী, মোল্ডের ভেতরে মোল্ডটা কিসের করো, মাটির ভেতরে এটা পড়ে দাও, এটা দিয়ে মোল্ডটাকে পুড়িয়ে যখন কাস্টিং হয়ে যায় তারপর ভেঙে দেওয়া, হ্যাঁ হ্যাঁ, তখন কি হয় এটা, মানে আমরা ওখানে যেটা দেখলাম ওটার ভেতরেই ফুটো করে ঢুকিয়ে দেবে, না ওটা দিয়ে ডাইস হবে, ডাইস করবে, আচ্ছা ওটা দিয়ে ছাঁচটা বানাবে, দিয়ে তারপর এটা কি ঠাকুর, আমি আচ্ছা প্লাস্টার প্যারিসের করা হয় বুঝি, আমি ছোটবেলায় করেছিলাম, যেটা আপনার মাটির হচ্ছে সেটা আমি অ্যালুমিনিয়াম করে নিয়েছি, তাহলে কি হচ্ছে ডাইসের পর ডাইস করবো ভাঙবে না মডেলটা, ওটা অ্যালুমিনিয়াম করে নিলে কি হলো আমারটা ভাঙবে না, আবার এটা যে ডাইসটা হচ্ছে এটা খুলে ফেলা হবে, তেল দিয়ে করা হবে, এটা তেল দিয়ে করলে কি হবে এটা জয়েন্ট হবে না, এবার এই পার্টটা হয়েছে, এই দুটো পার্ট হয়েছে, এবার পেছন পার্টটা দেবো, দেওয়ার পরে শুকাবে, খুলে নেবো, খুলে নেওয়ার পরে এটাকে বার করে দেবো, বার করে দিয়ে এখানে দুটো ছিদ্র করা হবে, দিয়ে মেটালটা গালিয়ে ঢালাই হবে, অন্নপূর্ণা এগুলো সবই মডেল আমার, এই যে ওই গোপালটা দেখলেন ওটার ইয়েটা, এটা বনু মা মাটি মানুষ, হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ আমরা এখন যাচ্ছি ফেরি ঘাটে, তাই তো, লঞ্চ ঘাটে।
ওখান থেকে আমরা মায়াপুর যাব যদি ওটা খোলা থাকে তারপরে কি আমরা মায়াপুরে গিয়ে কেক খাবো লঞ্চারটা বেশি ইম্পর্টেন্ট আমরা কেক পাওয়া যাবে জানতাম না আমরা খুব ভালো নিরামিষ খাবার খেলাম পরমা হোটেলে কত কি ভেজিস খেয়েছি বল বল বিদেশের জন্য আমরা এখন প্রচন্ড জ্যামের একটা রাস্তা দিয়ে আমাদের তো নর্মাল একটা রাস্তায় ফিরেছি টোটো করে যেতে হবে আই গেস টুকটুক চলে না চলে টোটো বলছি আমরা যে জায়গাটা থেকে গিয়ে নামছি নবদ্বীপ ফেরিঘাট ব্লগে আছে আরে যে জায়গা থেকে আমরা গাড়িটা রেখে এলাম এখন আমরা মায়াপুর যাওয়ার জন্য একদম রেডি আমরা ফেরিতে উঠি মানে ফেরিঘাটে একদম বাবা নৌকোতে এতগুলো লোক যায় ভাই আমরা তো ডুবে যাবো একে দেখ বৈষ্ণব পদে বিষ্ণুপ্রিয়া এসেছে শর্ট নাও কিছু আমাদের মাথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি বিষ্ণুপ্রিয়া হরে রাম হরে রাম বিষ্ণুপ্রিয়া লজ এটা নিউ বিষ্ণুপ্রিয়া হোটেল এন্ড লজ আয় হাই কোথায় আমরা সরকার কবে ঘুরবি ভাই বলছি কোনটি কিনবি কোনটি
ওখানে গিয়ে ব্লগ করতে পারবো কিনা জানি না, বাট আমরা দেখতে যাচ্ছি বিকজ আমি কোনোদিনও দেখিনি। আজকে ফাইনালি এসছি, কাজেই এসেছিলাম, কিন্তু এখানে এসছি, ওখানে অন্তত ঘুরতেই হবে আমাদের। মনোজিৎ প্রচন্ড আতঙ্কিত, এত লোক দেখে চারিদিকে আর এত ভিড় দেখে ও ভাবতেছি ও জ্যান্ত বাড়ি ফিরতে পারবে কিনা। এই বড়ার আমার একটা ছবি তুলে দে, এই বড়ার আমার একটা ছবি তুলে দে, এই ছবি তুল, ওদের ফোনে তুলবে, এটা বন্ধ কর। তাই জন্য আমাদের ছবি ওই ইউনিক আছে। গোবিন্দের সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায়, পুরোটাই অন্ধকার। আমার ডায়াবেটিস হচ্ছে। ভাবি আমাকে বললেন কি অবস্থা, বড় গুটিয়ে দেবে ভাই। বনু একসাথে, হ্যাঁ ওটাই তো আমরা বললাম। এইবার ব্লগে সবাই জানবে কি মনোজিতা কিছু রেকর্ড করে না, এটা আগেই জানি আমরা, আন্দামান থেকে রেকর্ড করছি না। বল বল বল, এতদিনে শুকিয়ে গেছে এই যে শ্রীভূমির এবারে থিম ইসকনের প্যান্ডেল। এটা কি বেশ শ্রীভূমি আর এই যে এটা তো শ্রীভূমি, আর এটা দমদম পার্ক তরুণ সংঘ, এটা কালী পুজো,
কালী পূজা এখনো রেডি হয়নি, প্যান্ডেল দুর্গা পূজাতে প্যান্ডেল হয়েছিল, কিরকম কনস্ট্রাকশন দেখাচ্ছিল একটা বিল্ডিং এ, এবার অষ্টমীতেও সবাই ঢুকে বলছে এই বোধহয় প্যান্ডেলটা রেডি হয়নি। না দেখি দুর্গা পূজার সময় যেগুলো বড় বাজারের কালী পুজো থাকে তো এরকম থাকে। ও হ্যাঁ এবছরই এবছরই চলে, এবার টাটা প্রচন্ড ভিড়। খালি কথাগুলো শোনা যায় না, এই বাড়িতে হলো মনোজিৎ দা, কেউ তো ওই ব্লগে দেখেছি ওদের আসল বাড়ি কল্যাণীতে বিয়েটা করলাম। বড় গাড়ির কি স্ট্রাগল দেখেছি, এই জন্য আমি ছোট গাড়ি কিনি।